নমস্কার, অচেনা শহর ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। এই করোনা হয়ে আশা করি আপনারা নিজেদেরকে সাবধানে রাখছেন। ভিডিও থাম্বনেল দেখে হয়তো আপনারা বুঝতে পেরেছেন আমি আজ কী নিয়ে আলোচনা করব, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। একদা বাংলা বিহার উড়িষ্যার রাজধানী ছিল এই মুর্শিদাবাদ জেলা, আর এই মুর্শিদাবাদ জেলা অত্যন্ত একটি সমৃদ্ধশালী জেলা ছিল। তাই ইংরেজ শাসক লর্ড ক্লাইভ এই মুর্শিদাবাদ জেলার সঙ্গে লন্ডনের তুলনা করেছিল এই সমৃদ্ধি দেখে। তারপর ইংরেজ শাসনকালে এই মুর্শিদাবাদ জেলা থেকে রাজধানী স্থানান্তরিত হয়ে চলে যায় কলকাতায়। তারপর 1947 সালে 15 আগস্ট এই ভারতবর্ষ স্বাধীন হয়। তারপরে এই পূর্ব দিকে ভারতবর্ষের আন্তর্জাতিক সীমান্ত হয় মুর্শিদাবাদ জেলা বাংলাদেশের সাথে। মুর্শিদাবাদ হয়তো তার আগের জৌলুস অনেকটা হারিয়ে ফেলেছে বর্তমানে, কিন্তু তার যে ইতিহাস আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ভাগীরথীর পারে। অচেনা শহরের কাজ হচ্ছে অচেনা হয়ে জায়গাগুলি সবার সামনে নতুনভাবে চিনিয়ে দেওয়ার। তাই আজ আমরা আলোচনা করব মুর্শিদাবাদ জেলার ভাগীরথী নদীর তীরে অবস্থিত অধুনা ইংরেজদের রেশম বাণিজ্য নগরী জমিপুর রঘুনাথগঞ্জ নিয়ে। চলুন শুরু করা যাক। জঙ্গিপুর হল মুর্শিদাবাদ জেলার মহকুমা শহর ও পৌরাঞ্চল। এটি ভাগীরথীর তীরে অবস্থিত। শোনা যায় এই জঙ্গিপুরের সৃষ্টি হয়েছিল দিল্লির মুঘল সম্রাট জাহাঙ্গীরের হাত ধরে। যেহেতু এটি মুঘল সম্রাট জাহাঙ্গীরের সৃষ্টি, তাই এর আর এক নাম জাহাঙ্গীরপুর। ব্রিটিশ শাসনের প্রথম দিকে এটি রেশম বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক স্থানগুলির মধ্যে একটি অন্যতম স্থান ছিল। জনসংখ্যা ভারতের 2011 সালের আদমশুমারি অনুযায়ী জঙ্গিপুর শহরের জনসংখ্যা হল 121,875 জন, যার মধ্যে 62,734 জন পুরুষ এবং 60,141 জন নারী। 0 থেকে 6 বছরের জনসংখ্যা ছিল 16,299 জন। এবার আলোচনা করা যাক শিক্ষা ব্যবস্থা নিয়ে। জঙ্গিপুর কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল 1950 সালে। এটি কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত। এছাড়া এখানে অনেকগুলি হাই স্কুল ও প্রাইমারি স্কুল রয়েছে। 2014 সালে স্থাপিত হয় ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট ইনস্টিটিউট বা MDI মুর্শিদাবাদ। এটি আমাদের প্রয়াত ও প্রাক্তন রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখার্জি দ্বারা উদ্বোধন হয়েছিল। ভারতবর্ষের ম্যানেজমেন্ট শিক্ষাকেন্দ্রের মধ্যে এটি একটি অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান। এবার আলোচনা করা যাক যোগাযোগ ব্যবস্থা নিয়ে। রেল যোগাযোগ জঙ্গিপুর রোড হচ্ছে আজিমগঞ্জ ও কাটোয়া লুপ লাইনের একটি রেল স্টেশন। 1913 সালে অধুনা বিহার রাজ্যের বাহারুয়া থেকে আজিমগঞ্জ কাটোয়া রেলপথটি 1676 মিলিমিটার প্রশস্ত বর্ডগেজ বাড়ারুয়া আজিমগঞ্জ কাটোয়া লুপ লাইন দ্বারা নির্মাণ করা হয়। 1971 সালে ফরাক্কা ব্যারেজ নির্মাণ ও রেল সেতু খোলার সাথে সাথে এই লাইনটি দ্বারা রেল যোগাযোগের চিত্রটি পুরোপুরি পরিবর্তিত হয়। কয়েকটি যাত্রী ও এক্সপ্রেস ট্রেন সহ মোট 32টি ট্রেন জঙ্গিপুর রোড রেল স্টেশনে থামে। এখান থেকে হাওড়া রেল স্টেশনের দূরত্ব প্রায় 252 কিলোমিটার। এবার আসা যাক সড়কপথ নিয়ে। জঙ্গিপুর জেলার সদর শহর বহরমপুর ও কলকাতা জাতীয় সড়ক 34 নম্বর দ্বারা সংযুক্ত। বর্তমানে এটি 4 লেন ন্যাশনাল হাইওয়ে হওয়ার জন্য যোগাযোগ ব্যবস্থায় অনেক পরিবর্তন হয়েছে। এবার কথা বলা যাক পর্যটন শিল্প নিয়ে। জঙ্গিপুরের অন্যতম ভ্রমণের জায়গা হলো নেতাজি সুভাষদ্বীপ পাখিরালয়। ভাগীরথীর তীরে প্রায় 65 বিঘা জমির ওপর এই আধুনিক পর্যটন কেন্দ্রটি গড়ে উঠেছে। এবার আসা যাক সম্মানীয় ব্যক্তিগণ। এই শহরের কাছাকাছি দফরপুর গ্রামে সম্মানীয় ব্যক্তি শ্রী দাদা ঠাকুর ওরফে শরৎচন্দ্র পণ্ডিতের জন্ম ভিটে।
শরৎচন্দ্র পণ্ডিত বাংলা সাহিত্যের পাঠক সমাজের দাদা ঠাকুর নামেই পরিচিত। তিনি ছিলেন একজন বাঙালি কথাশিল্পী ও সাংবাদিক, যিনি মুখে মুখে ছড়া, হেঁয়ালি ও হাস্য কৌতুক রচনা করতেন। তার রচিত নানান হাসির গল্প বাংলা সাহিত্যের অমর কীর্তি। তার প্রকাশিত বিখ্যাত গ্রন্থ বোতল পুরাণ। রঘুনাথগঞ্জে মাত্র 21 বছরে 1902 সালে পণ্ডিত প্রেস নামে একটি হস্তচালিত ছাপাখানা স্থাপন করেন। তার একক প্রচেষ্টায় জঙ্গিপুর সংবাদ নামে একটি সাপ্তাহিক সংবাদপত্র প্রকাশ করতেন এবং তিনি নিজেই কম্পোজিটর ছিলেন, প্রুফ রিডার ছিলেন, মেশিন ম্যান ছিলেন এবং তার স্ত্রী তাকে সাহায্য করতেন। এই দাদা ঠাকুরের এক মজার কীর্তি আপনাদের শোনাবো, যা আপনারা হয়তো অনেকেই জানেন না। প্রাক স্বাধীনতার সময় কলকাতার রাস্তায় গান গেয়ে তার লেখা বোতল পুরাণ পুস্তিকাটি ফেরি করতে গেলে ব্রিটিশ পুলিশ তাকে গ্রেপ্তার করতে এলে তিনি তাদের জন্য তৎক্ষণাৎ গান বানিয়ে ইংরেজিতে গান ধরেন। তখন শ্বেতাঙ্গ পুলিশ খালি গাও পা এমন এক হকারের ইংরেজিতে গান গাইতে দেখে হতবাক হয়ে যায় এবং তারা উৎসাহ জোগাড় দিতে 8 কপি কিনে নেয়। হিন্দি ও ইংরেজিতে তার প্রচুর ব্যঙ্গাত্মক কবিতা ছিল সমাজের অত্যাচারী কুপ্রথার বিরুদ্ধে জ্বলন্ত প্রতিবাদ স্বরূপ। স্বয়ং নেতাজি সুভাষচন্দ্র বসু তাকে শ্রদ্ধা করতেন। তার জীবন নিয়ে 60 দশকে একটি ছায়াছবি নির্মিত হয়েছে, দাদা ঠাকুর। এই ছায়াছবিতে দাদা ঠাকুরের চরিত্রে নায়ক ছিলেন ছবি বিশ্বাস। তিনি জাতীয় পুরস্কার লাভ করেন। আমি চেষ্টা করলাম এই শহরের কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার, যদি কিছু ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন। আর এই মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুর এবং কান্দি শহরের ইতিহাস নিচের ডেসক্রিপশন বক্স এবং ওপরের এই কার্ডে দেওয়া রইল, পারলে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।